সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। পদ্মশ্রী উন্নয়নের সাথে সমস্ত সমস্ত মায়াপুর 2 নম্বর অঞ্চলের প্রধান সদস্য সংগঠনের হিসেবে আমতলার সন্নিকটস্থ স্থানে সে পদশ্রী প্রকল্পের শুভ সূচনা হচ্ছে। এই শুভ অনুষ্ঠানের শুভক্ষণে উপস্থিত আছেন আজকে সবার সম্মানীয় সভাপতি জগন্নাথ মহাশয়, উপস্থিত আছেন আমাদের। আজকে আমরা জানেন যে আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি গত 1 অক্টোবর রায়গঞ্জ থেকে পথশ্রী প্রকল্পে শুভ সূচনা করেছিলেন এবং প্রত্যেক বিধায়ককে নিজ নিজ এলাকায় প্রত্যেক অঞ্চলে যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তার উদ্বোধন শুভ উদ্বোধন করতে নির্দেশ দিয়েছিলেন। কিছু কিছু রাস্তা যেখানে যার যেমন চরিত্র, কোথাও পিচ হবে, কোথাও কংক্রিটের ঢালাই হবে, তো অনুরূপভাবে আমরাও সেই পদাঙ্ক অনুসরণ করে আমরাও 1 তারিখ থেকে বিভিন্ন অঞ্চলে অনুরূপভাবে বিভিন্ন রাস্তা আমরা উদ্বোধন করে চলেছি। আজকে মায়াপুর 2 নম্বর অঞ্চলের আমতলা মোড় থেকে রেল গেট পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটার শুভ সূচনা হচ্ছে পথশ্রীর মাধ্যমে। এটা পিচ রাস্তা হবে, কারণ দীর্ঘদিন অবহেলিত ছিল, কারণ এটা একটা কনফিউশন ছিল যে এই রাস্তাটা কে করবে, পৌরসভা করবে না পঞ্চায়েত করবে, কারণ এমনই একটা এর ভৌগোলিক চিত্র বোঝা যাচ্ছে না এটা পৌরসভার রাস্তা না মানে পঞ্চায়েতের রাস্তা। যাক, অনেক অনুসন্ধান করার পর দেখা গেছে যে এটা পঞ্চায়েতের রাস্তা, যার জন্য আমাদের মায়াপুর 2 নম্বর অঞ্চলের সম্মানীয় প্রধান সাহেব উদ্যোগ নিয়েছেন পদশ্রীর মাধ্যমে এটাকে পিচ রাস্তা মানে নতুনভাবে পিচ রাস্তা সংস্কার করা হবে, যাতে করে জনগণের কোনো অসুবিধা না হয় আর যত তাড়াতাড়ি সম্ভব এর শুভ সূচনা হবে এবং সমাপ্ত হবে, যেটা আমরা ঘোষণা করেছি। কারণ আমরা জানেন সর্বজন শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি যেটা নির্দেশ দেন সেটা আমরা পালন করি এবং উনি যেটা বলেন যে বাস্তবিত হবে সেটা কিন্তু প্রকৃতপক্ষেই বাস্তবিত হয়। আমরা কিন্তু মানে লোককে মিথ্যা প্রতিশ্রুতি দিই না। আমরা যে আজকে যে দেখলেন যে আজকে যেটা আমরা পদশ্রীর মাধ্যমে শুভ সূচনা করলাম, আর 5-7 দিন 10 দিন 15 দিন মধ্যে দেখবেন অলরেডি এর কাজ আরম্ভ হয়ে গেছে। সাবস্ক্রাইব করুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। Collection, jeans and t-shirts, only for men.